হ্যালো বন্ধুরা, গুড নুন। আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। আমরা ভালো আছি। প্রকৃতি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর অনেক দিন পর মনে হচ্ছে যে ছন্দে ফিরলাম। পুজোর মধ্যে দিনগুলো যে কীভাবে কাটলো, সত্যি কোনো রুটিন ছিল না, পুরো আনডিসিপ্লিনের মতন চলাচল করেছি। পুজোর মধ্যে কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটাই কারণ, কারণ আমার সংসারে কোনো রকম রুটিন ছিল না। মানে কখন রান্না করছি, কখন খাচ্ছি, কখন ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, কখন সংসারের কাজ করছি, কোনো কিছু ঠিক ছিল না। তো যদি রুটিনের মধ্যে না থাকি তাহলে আর কী ভিডিও করব, তোমাদের সাথে কী বা শেয়ার করব। মানে রাত্রি ভোর 4টের সময় ঠাকুর দেখে বাড়ি আসছি, ভাবো তো তাহলে সকালবেলা কখন উঠব। তো এইসব নিয়ে আর সেই মতো ভিডিও করতে পারিনি। আর যেহেতু বাড়ির কাছে পুজো হচ্ছে আর মানে সবসময় গান বাজনা তো বেজেই যাচ্ছে, ভয়েস ওভার দেওয়ার মতো তো কোনো পজিশন ছিল না, তার জন্য আর ভিডিও করিনি। আর দেখবে দিনের দিন যদি ভিডিও করে আপলোড করি তাহলে সে ভিডিওর একটা অন্যরকম ব্যাপার থাকে। আর যে প্রতিদিনের মতো ভিডিও করব, তারপর দশমী পর সেই ভিডিও আপলোড করব, সেই ভিডিওর মানে অস্তিত্বও থাকে না। আর আমি কী কাজ করেছি সেটাও ভুলে যাব, মানে ভয়েস ওভার দেওয়ার সময় আমারও খুব প্রবলেম হবে ভয়েস ওভার দিতে। তো তার জন্য কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আমার চ্যানেলের তো অনেকটা বড়ই ক্ষতি হয়েছে, সেটা তো আমি বুঝতেই পারছি। পুজোর কটা দিন তো সেভাবে কোনো কাজ করতেই পারিনি, শুধু রান্না খাওয়া ঝাড়ঝোড় এটুকুই করেছি। তো তার জন্য বুঝতে পারছো প্রচুর কাজ জমে গিয়েছিল। তো সকাল থেকে প্রচুর কাজ করেছি। এবার ক্যামেরা অন করে যদি আমি কাজগুলো করতে যাই তাহলে কাজের অনেকটা দেরি হবে, আর সবসময় না ক্যামেরার সামনে আসাও যায় না। তো ভাবলাম যে সকাল থেকে কাজগুলো আগে কমপ্লিট করে নেব, তারপর স্নানধান সেরে তোমাদের সাথে আমার যেটুকু সময় আমি যা কাজ মাজ করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে তো স্নানধান সেরে পুজো করে মানে পুজোর জন্য ফুল তুলে নিয়েছি, তারপর কিন্তু এদিকে আমার পুজো হয়ে গেছে। তারপর পুজো সেরে দেখো আমার পুজোর যে জিনিসগুলো সব মানে ঠাকুরের খাবারের কৌটো ধূপকাঠি এগুলো সব গুছিয়ে রাখছি, তারপর যে নাইটিটা পরে স্নান করেছিলাম সেটাও মেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু রান্না এখনও বসাইনি, তবে বসিয়ে দেবো, স্নান ধান তো হয়ে গেছে। তো চাল ধোয়া জলটা এবার জলে আমি ওই আমার টাইম ফুলের গাছে দিয়ে দিচ্ছি। এখন তো বুঝতেই পারছো শীতকাল চলে আসছে, আর বর্ষা এতদিন ছিল জল দিলেও হতো না দিলেও হতো, কিন্তু এখন প্রতিনিয়ত টাইম মতো আমাকে গাছে কিন্তু জল দিতে হবে, না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর প্রতিদিন দেখো নিয়মিতভাবে ফুল গাছে জল দিচ্ছি বলে ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আর ওই দেখো উঠোনে কিন্তু আজও গম মেলা, সেই যে গম ঝেড়েছিলাম তারপর কিন্তু আর গম ভাঙাতে পারিনি, পুজোর পরেই গমটা ভাঙাতে হবে। বুঝতেই পারছো পুজোর মধ্যে কত রকম ব্যস্ততা থাকে। আর এবার আমাদের ষষ্ঠীর দিনগা পুরো বাজার কমপ্লিট হয়েছে। সকালবেলায় টিফিনের পর যে বাসনগুলো বেরিয়েছিল, তারপর রাত্রিবেলায় যে বাসন ছিল সেগুলো তো সকালবেলায় ধুয়েছি, সেই সব বাসন কিন্তু কিচ্ছু আমি জায়গা মতো রাখতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো স্নানধান সেরে ভাবলাম যে আগে বাসনগুলো জায়গা মতো রাখি, তারপর রান্নাটা শুরু করব। আর পুজোর মধ্যে জানো আমি বাসন কোসন ধুয়েছি আর গামলার মধ্যে রেখেছি, বাসনগুলো আমার জায়গা মতো রাখার সময় হয়নি। মানে কি বলবো, পুজোর কটা দিন যে আমি কীভাবে কাটিয়েছি, আমার কোনো রকম রুটিন ছিল না, পুরো আনডিসিপ্লিনের মধ্যে চলাচল করেছি। মানে সকালে তো রান্নাবান্না করিনি, সেই একবার রান্না করতাম, আবার রাত্রিবেলায় তো বাইরের খাবারই খেতাম। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, আশা করবো তোমরা প্রত্যেকেই মজা করেছো, আনন্দ করেছো, দিনগুলো খুব সুন্দরভাবে কাটিয়েছো। আবার সেই এক বছর পর পুজো, মানে কি বলবো, একটা বছর অপেক্ষা করতে হবে, কেবল তো মা দুর্গা গেলেন, এখন অনেক পুজো আমাদের সামনে আছে। তো দিনগুলো সবার যেন খুব ভালোভাবে কাটে, আমিও আমার দিনগুলো ভালো কাটারই চেষ্টা করবো, তবুও কখনো কখনো একটু খারাপ কেটে যায়, চেষ্টা করি একটু ভালো থাকার জন্য। ওইদিকে বাসনগুলো জায়গা মতো রেখে দেখো এদিকে কিন্তু সবজি কাটতে চলে এসেছি, আর একদিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু আজকে দশমীর পরের দিন, কালকে তো মাটন হয়েছিল দশমীর দিনকে, তো আজকে একটু নিরামিষে রান্না করব আর সবজি রান্না করব, মটরের ডাল করব আর গোল গোল করে আলু ভাজা করব, আর তোমার সব রকম সবজি দিয়ে একটা মানে ডাটা তরকারি বানাবো সর্ষে বাটা দিয়ে। যখন আমি এই কাজগুলো করছিলাম আর ক্যামেরা তো অন ছিল, ভাবছিলাম সত্যি এই কাজগুলো আমি কতদিন তোমাদের সাথে শেয়ার করিনি, কতদিন ক্যামেরা অন করে আমি এই কাজগুলো করিনি, সত্যি দিয়ে একটু অন্যরকম লাগছিলো মনটা, আর ভালো লাগছিলো খুব। আর পুজোর মধ্যে অনেকবার ভেবেছি যে ক্যামেরা অন করে কাজ করবো, কারণ কিন্তু কাজের মধ্যে কোনো রকম মানে দেখবে কাজের মধ্যে তো একটা অন্যরকম ব্যাপার থাকে, মানে
কাজ করছি কি করছি না করছি, মানে একটা ঘোরের মধ্যে ছিলাম যেন। হ্যাঁ, তো যদি ঘোরের মধ্যে থাকি তাহলে ক্যামেরা অন করবো কীভাবে? সত্যি পুজোর দিন খুব মিস করছি, খুব সুন্দরভাবে কাটিয়েছি, এতটাই পরিমাণে ঠাকুর দেখিয়ে বেড়েছি যে দশমীর দিনকে আর বেরোয়নি, ভাবতে পারো। শুধু ওই দশমীর দিন সকালবেলায় সিঁদুর সাইত করে এসেছি, এসেই সেই যে বাড়ির মানে রান্না বান্না খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুইনি, দুপুরকার একদম গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে সেই যে ঘুম কি বলবো, সেই ঘুম আর ভাঙে না। আর সন্ধ্যাবেলা যেহেতু মাটন খেয়েছিলাম তার জন্য সন্ধ্যা টন্ধা কিছুই দিইনি, সকালবেলায় সিঁদুর সাইত করে এসে পুজো দেওয়ার সময়ই প্রদীপ জ্বালিয়েছি, ধূপ দেখিয়েছি, তারপর একটু গল্প স্বল্প করলাম, হাজব্যান্ড তো দোকান বন্ধ রেখেছিল, একসাথে দিনটা কাটিয়েছি। তারপর তো যে যার রুটিনের মধ্যে আছি এখন আমরা, আমি আমার সংসার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছি আর আমার হাজব্যান্ড ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। তো দেখো এদিকে আমার সবজি কাটাকাটি চলছে, তারপর এই শুক্তটা করলে হয়ে যাবে, রান্না শর্টেই সারবো, ডালটা তো প্রেশারে সিটি পড়ছে, আর ওইদিকে আলুটা ভেজে নেবো, তারপরে এই তরকারিটা বানাবো, আগে তরকারিটা করবো তারপর আলুটা ভাজবো। সবজিটা এদিকে ধুয়ে দেখো, আমি একটু জল ঝরাতে দিয়ে দেবো, তারপর বসাবো, না হলে তেলের উপরে দিলে না এত চটক পটক করে ফোটে, কি বলবো, গায়ে এসে পড়ে, তখন খুব অসুবিধা হয়। তো তারপর দেখো এদিকে কিন্তু আমার সবজি জল ধরে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো, আর ওদিকে ডাল তো সিটি দেওয়া হচ্ছে, মানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে ভাতটা হচ্ছে। সবজিটা যখন কাটি তখন তো প্রায় এক ঝুড়ি হলো, কড়াইয়ে দিলাম তখনও প্রায় এক কড়াইই হলো, তারপর দেখো নুন হলুদ দিয়ে কষানোর পর তরকারি কতটুকু হয়ে গেল। তো তারপর দেখো এদিকে তো তরকারিটা হচ্ছে আর এদিকে আমার আলুটা কাটা হয়ে গেছে, এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখবো, তাহলে না আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড দোকান থেকে চলেও এসেছে, আর রান্না মোটামুটি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, ডালটা তেল পারবো আর তোমার হচ্ছে আলুটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে, আর ভাত কিন্তু এদিকে হয়ে গেছে। আর সব রকম সবজি দিয়ে শুক্তো রান্না করতে গেলে দেখবে একটু অনেকটা সময় লাগে রান্না করতে, তাড়াতাড়ি হয় না, যেহেতু সবজিগুলো একটু কষানোর ব্যাপার থাকে, তারপর ওগুলো সেদ্ধও হয়, তারপর ওইদিকে তো সেদ্ধ হয়েও গেছে আর কষেও গেছে, তারপর এবার একটু সর্ষে দেবো তেলে, তারপর এই তো কড়াইয়ে দিয়ে একটু চিনি দিয়ে আর সর্ষে লঙ্কা বাটা দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। ওই আর হবে না, তো আমার হাজবেন্ডের গামছা পরাটা একটু ইগনোর করো, কারণ বেচারা সারাদিন দোকানে জিন্সে প্যান্ট পরে থাকে, তারপর এসে না ও আর প্যান্ট পরতে যায় না, এবার আমারও তো একটু ইচ্ছা করে যে বাড়িতে কী কী কাজ চলছে সেগুলো একটু ভিডিও করতে, তো বললো আমাকে বাদ দিয়ে তুমি ভিডিও করো, তবুও কখনো কখনো চলে আসে। যে উচ্ছের গাছটা তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম সে উচ্ছে গাছটা নষ্ট হয়ে গেলে যাচ্ছে,
উচ্ছে তো হলোই না, আর উচ্ছে গাছের জন্য বাকি গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। যেমন জবা গাছটাকে একদমই ঢেকে নিয়েছে, তুলসী গাছগুলো ঢেকে নিয়েছিল, তাছাড়া অন্যান্য ছোট ছোট গাছ ছিল সেই গাছগুলো না ছায়াতে নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য বললাম যে তুমি গাছটা কেটে দাও, বাকি গাছগুলো অন্তত বেঁচে যাবে। তো সেই গাছগুলো এবার এই উচ্ছে গাছটা পরিষ্কার করবে, তাছাড়াও তোমার হচ্ছে কলা গাছের গোড়া দিয়ে ছোট ছোট কলা গাছ বেরিয়েছে, সেই গাছগুলো কিন্তু পরিষ্কার করবে। তো এইদিকে আমি রান্না বান্না করছি, আর ওইদিকে কিন্তু তিনজন কাজে লেগে পড়েছে, আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে। তো সবাই কাজ করছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কলা গাছের শিকড় এতটাই দূরে চলে আসে যে বাকি গাছগুলোর শক্তি শুদ্ধ মানে কলা গাছে খেয়ে নেয়। তো এদিকে তো অন্যান্য গাছে সার দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সেই গাছগুলো হচ্ছে না, অথচ কলা গাছগুলো কিন্তু একদম বেড়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড বলছে যে কলা গাছগুলো যদি আমি তুলে না দিই তাহলে এই বাকি গাছগুলো কিন্তু আর হবে না। তো সেই জন্য কলা গাছের গোড়াগুলো তো মানে যেগুলো গোড়ার থেকে বেরিয়েছে সেগুলো তো কেটে ফেলছে, তাছাড়া বর্দার যে কলাগুলো কেটে নিয়ে যাচ্ছে সেই কলা গাছটা একেবারে মানে তুলে ফেলার প্ল্যান করা হচ্ছে। না হলে গোড়া দিয়ে আবার বেরোলে আবার ওই কাটাকাটি করা খুব খাটনিও হয়, মানে দোকান থেকে আসার পর আবার এই বাড়িতে কাজকাম করা না খুব খাটনির ব্যাপার হয়ে যায় ওর কাছে। বেচারা মানে স্নান ধান করে উঠে মানে এতটা হাঁপিয়ে পড়ে যে আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে পারে না। তো এদিকে তো আমার রান্নাবান্না হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে, আমি একদম রেডি। তো ভাবলাম হাতে অনেকটা সময়ও আছে, আর খাওয়া দাওয়ার পর দেখবে এই কাজগুলো করতে ভালো লাগে না, তো ভাবলাম তো গমটা যখন দোকানে যাওয়ার সময় নিয়ে যাবে তো তখন গমটা আমি তুলে রেডি করে রেখে দিই, বরং আমার কাজে মানে আমার একটু সুবিধা হবে, তাহলে আমি একটু বসে থাকতে পারবো। তো তার জন্যই ওদের এখনও স্নান হয়নি, এখনও বাগানের মধ্যে আছে, তো আমি এবার গমটা তুলে নিচ্ছি। আমার বন্ধুদের কথাটা আরও একবার মনে করিয়ে দিই, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো খাওয়া দাওয়ার পর ক্যামেরা অন করবো না, তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলায় দেখা হবে। আর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দেওয়া, ছেলে মেয়েকে পড়তে বসানো, চাটা করা, ঘরটার গোছানো, এই কাজগুলোই আছে। এখন পর আবার ক্যামেরা অন করলাম, তো সন্ধ্যা লেগে গেছে, এবার আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। শাক বাজিয়ে তারপর দেখো একটু গীতা পড়ে নিচ্ছি, আর আমার ছেলে মেয়েকে একটু গীতা শোনাচ্ছি। গীতার অনেক গুণ আছে, বাড়ি ঘর মন সবই পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং পবিত্রও থাকে, মনের মধ্যে যেন একটা আলাদা শান্তি বিরাজ করে। তো তারপর দেখো এদিকে চাটা খেয়ে নিচ্ছি, চাটা খাওয়ানোর পর তো বললামই যা যা কাজ আছে সেগুলো সারবো। তাহলে আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে চলো আজকেকার মতো টাটা, আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।